পুরনো জায়গা পুরনো বাড়ি নতুন কিছু নয় দুবছর পর বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে মন্তব্য বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত বৃহস্পতিবার দলে যোগ দিয়ে তিনি জানিয়েছেন আগামী দিনে দল যেভাবে তাকে কাজে লাগাবে সেভাবেই একজন কর্মী হিসেবে তিনি কাজ করবেন দলে ফিল্ডেন সব্যসাচী দত্ত এবং তার সঙ্গেই আজকে আমরা কথা বলেছি কলকাতা টিভির প্রতিনিধি পুরনো জায়গা পুরনো বাড়ি এখানে তো সবাই পুরো পূর্ব পরিচিত নয় পুরনো পরিচিত পূর্ব পরিচিত এবং এখানে নতুন করে অনুভূতি কাজে ওখানে কাজ করতে পারছেন না বলেন কি এখানে ফিল্ডেন আর কোনো রাজনৈতিক কথা বলছি দলনেত্রী বলেছেন ববিদা বলেছে পার্থদা বলেছে আমি একজন দলের কর্মী সেই জন্য আমি সুজিত বসুর সঙ্গে কাজ করবেন তো আমি কোনো পলিটিক্যাল আলোচনা কোনো পদ পদ দেওয়ার কথা আলোচনা হয়েছে কোনো একজন কি সাধারণ কর্মী হিসাবে কাজ করতে চান হ্যাঁ নিশ্চয়ই এইদিকে একটু ঘুরে একজন কি কর্মী হিসাবে কাজ করতে নিশ্চয়ই দল যে দায়িত্ব দেবে যেখানে কাজে লাগাবে সেটাই করবে শোনা যাচ্ছে আপনাকে বিপুল দায়িত্ব দেওয়া হতে পারে আপনি কি দল যেখানে দেবে কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানে পাঠাবে সেই হ্যাঁ মাননীয় নেত্রী এবং অভিষেক কথা হয়েছে আজকেই তো দিদি ডেকে কথা বললেন আগামী দিনে দল যেভাবে তাকে কাজে লাগাবে সেই কাজই তিনি করবেন একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক হিসাবে আগামী দিনে আবার তৃণমূলের হয়েই পথ চলতে শুরু করবেন সব্যসাচী দত্ত ক্যামেরায় মনোজ এসের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি